আসসালামু আলাইকুম, আমি আরিফা শরফ ইমেজ, আমি একজন আর্কিটেক্ট। আজকে আপনাদেরকে দেখাবো মিরপুরে 940 স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টটি মিরপুর 12 নম্বর সেক্টরে একটি সাততলা বিল্ডিংয়ের টপ ফ্লোরে, আর এখান থেকে মিরপুরের যেই মেট্রো স্টেশনটা আছে সেটি খুবই কাছে। বিল্ডিংটি ডেভেলপারের করা এবং এই অ্যাপার্টমেন্টটি ল্যান্ড ওনারের অংশের একটি অ্যাপার্টমেন্ট। এখানে এলিভেটর এখানে লাগানো হয়নি, এটির কাজ চলছে, শীঘ্রই লেগে যাবে। এবং এটির উপরে যেই ইনসুলেশন সেটারও কাজ চলছে, সেটা কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। এখন বাসাটা যদি আমরা দেখাই, এটা হচ্ছে এন্ট্রি। এন্ট্রির ঠিক সামনেই এখানে লম্বা ফুল উইথ উইন্ডো আছে, যেটার সাথে লিভিং রুম, এবং পাশের যে বিল্ডিংটা আছে সেটিও কিন্তু এখানে শেষ, তো এই দিকটা কিন্তু সবসময় খোলা থাকবে। এটা ডাইনিং, এবং ডাইনিংটা কিন্তু বেশ বড়। এই এই ঘরে একটা বাচ্চা থাকে, বাচ্চার খেলাধুলার জন্য খুব সম্ভবত ওনারা জায়গাটা ওপেন রেখেছেন। বাট আপনারা চাইলে কিন্তু এটা ড্রয়িং, ওটা ড্রয়িং বা অল্টারনেট করে এই জায়গাটা ব্যবহার করতে পারবেন। আর ডাইনিংয়ের ঠিক পেছন দিকে গেস্ট বেডরুম আছে, এবং গেস্ট বিল্ডিংয়ের বেডরুমের উল্টো দিকে কিচেন। কিচেনটা বেশ ছোট, ছিমছাম একটি কিচেন, ছোট একটি বেসিন এবং একটি বার্নার রাখার জায়গা আছে। কিচেনের উল্টো দিকে গেস্ট বেডরুম বা কিডস বেডরুম, এটাও ছোট ছিমছাম, দুটো উইন্ডো আছে, সব দিকে খালি। এই পুরো বিল্ডিংটারই আলো বাতাসের প্রচুর প্রভিশন আছে এখানে, এবং ওনারা অলরেডি কিন্তু এই নেগেটিভ স্পেসগুলোকে ইউজ করে বিভিন্ন রকম শেলফ করেছেন। আপনি চাইলে আরও করতে পারেন, কারণ এখানেও কিছু নেগেটিভ স্পেস দেখা যাচ্ছে মিরপুরে যেটা হয়। অন্যদিকটাও ওপেন, এবং খুব তাড়াতাড়ি এখানে বিল্ডিং হওয়ার সম্ভাবনা নাই নতুন ট্যাপের কারণে। আপনারা জানেন যে বিল্ডিং, ভবিষ্যতের বিল্ডিংগুলো কিন্তু খুব একটা হাইট পাবে না। এবার ফাইনালি আসি, এবং অন্যান্য ইউনিটের চেয়ে কিন্তু এই ইউনিটটা একদিক থেকে বেটার, যে এখানে কিন্তু সব কিছু হিডেন রাখার সুযোগ আছে। এবং এই ওয়ালটি অনেক বড়, আপনি যদি বড় একটা ক্যাবিনেট বসান, বসানোর পরেও, ডাইনিং টেবিল রাখার পরেও, ছোটো ফ্যামিলি হিসেবে আপনার কিন্তু অনেক স্পেস থাকবে। সর্বশেষ আমরা মাস্টার বেডে আসি। মাস্টার বেডটা অনেক বড়, এখানেও দুটো করে উইন্ডো আছে, এদিকটা ওপেন। এটার টপ ফ্লোর হওয়ার সবচেয়ে বড় যে সুবিধা, সাইকোলজিক্যাল সুবিধা, হচ্ছে সেফটি, কারণ আশেপাশে কোনো বিল্ডিং নেই। আর অন্যদিকে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে আলো বাতাসের অনেক প্রভিশন আছে, সব দিকে খালি। এবং এই দিকটায় যদি আপনারা একটু গুছিয়ে কেবিনেট ডিজাইন করে নিতে পারেন, তাহলে পুরো বাসার সব জামাকাপড় কিন্তু এখানে রাখা যাবে। ফাইনালি বারান্দা, এটা বেশ ছোট কিন্তু লম্বা একটি বারান্দা, এবং সামনে যে টেরেসটা আছে, এই বাসায় যিনি থাকেন তিনি কিন্তু খুব সুন্দর একটা বাগান করেছেন, তো আপনি এই বাসায় থেকে বেসিক্যালি এই বাগানটা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আর মাস্টার বেডের সাথে আছে মাস্টার বাথ, ছোট ছিমছাম মাস্টার বাথ। তো কমন বাথে লো কমোড ছিল, এখানে আপনি হাই কমোড পাবেন। তবে বর্তমানে বাংলাদেশের মানুষের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের কথা যদি আমরা বলি, দুটো বাথরুমে কিন্তু আপনারা চাইলে হাই কমোড লাগিয়ে নিতে পারেন। কমন বাথরুমটা আপনাদেরকে দেখাই, এটা কিচেন এবং গেস্ট বেডরুমের সাথে, এটাতেও ন্যাচারাল ভেন্টিলেশন আছে। বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরেই তিতাস গ্যাসের লাইন আছে, তো আপনারা ফ্ল্যাটটি কিনলে গ্যাসের লাইন পেয়ে যাচ্ছেন। আশা করি আপনাদের এই অ্যাপার্টমেন্টটি ভালো লেগেছে। এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে, এটার প্রাইসিং সম্পর্কে জানতে চান বা কীভাবে পেমেন্ট করবেন সেটা যদি জানতে চান, তাহলে নিচে দেওয়া আমাদের ফোন নম্বরগুলোতে কল করুন অথবা ইমেইলে মেইল করুন। আর আপনি যদি ঢাকায় থাকেন, তাহলে যে কোনো সময় বনানীতে আমাদের অফিসে চা এবং কফি খাওয়ার দাওয়াত থাকলো। থ্যাংক ইউ।